দেশ সারা অনেক শুনেছি আপনার কথা, অনেক সম্মান জানিয়েছি আপনাকে, আপনি আমার মা। ও যদি নিজেই এতটাই ইন্ডিপেন্ডেন্ট, নিজের খায় নিজের পরে, তাহলে আজকের পর থেকে ওকে নিজের কাছে রেখে দিন। ওর তো আমাকে প্রয়োজন নেই, ওর তো কোনো স্বামীর প্রয়োজন নেই জীবনে, রেখে দিন নিজের কাছে রাখুন। ওপাল প্লিজ প্লিজ তুমি এইভাবে বলো না, এইভাবে এইভাবে সিক্রেট করো না। দেখো দেখো এখানে এখানে কিন্তু অনেক লোকজন আছে, প্লিজ। আমি সিন ক্রিয়েট করছি, সিন তো তুমি ক্রিয়েট করেছো অনিন্দিতা, আমার অনেক আগে তুমি সিন ক্রিয়েট করেছো। পাড়া প্রতিবেশী সবার সামনে তখন লজ্জা পায়নি তোমার? তখন তোমার মনে হয়নি যে তুমি ভুল করছো? এই বাড়িতে আরেকটা মেয়ে, সে মুখ গুমড়ে ওপরে বসে আছে, দুঃখে বসে আছে, কষ্টে বসে আছে, তার কথা তোমার একবারও মনে হয় না অনিন্দিতা? আর তোমরা নিচতলায় বিয়ের আসর সাজাচ্ছ। আর ঠিক ঠিক এই ঘটনায় যদি তোমার জীবনে ঘটতো, তখন তুমি কি করতে? কি করতে অনিন্দিতা? আর কোনোদিন যে তোমাকে এই সিচুয়েশন ফেস করতে হবে না, সে কথা কিন্তু আমি দিতে পারলাম না। আচ্ছা বলছি, একটা ছোট প্রবলেম আছে, পাপার ফোন সুইচ অফ, পাপাকে তো পাওয়া যাচ্ছে না। দেখুন না, আমার আরো একটা বিয়ে দিতে হবে, অনেক দূরে বুঝলেন, যদি একটু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারেন। এখন যে তিনি কোথায় গিয়ে বসে রইলেন, কোনো কিছু শান্তিতে হওয়ার উপায় নেই এই বাড়িতে। নাও এবার বুকানকে রেডি করে দাও, আমি ওকে নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ দিচ্ছি। বুকান বেটা গুড বাই, যা। বৌদি এসো। বলদা তুমি কখন এলে? এই তো কিছু করো। মুনি মুনি একটু এদিকে এসো তো। কিছুই যেন উনি জানতেন না কো বলি, এতক্ষণ তো উপর থেকে নাবনি কো, যেই উপলের গলা শুনেছ অমনি তৎক্ষণাৎ করে নেবে এসছ। সর্বনাশী মেয়ে কোথাকারে। আপনার স্পর্ধা তো কম না, আমি সামনে দাঁড়িয়ে আছি আর আপনি বৌদিকে এই ধরনের কথা বলছেন। আমি জানি আপনার ওপারে কোনো ভয় নেই, কিন্তু এপারের ভয় সবসময় রাখবেন। আর ফার্দার যদি বৌদিকে কোনো কথা বলেন, মনে রাখবেন আমি থানা পুলিশ করব। শুনুন মা, আপনার ছেলের বিয়ে বন্ধ করতে আমি আসিনি, আমার কোনো ইচ্ছে নেই। আর উপলদা এসছে বলেও আমি আসিনি, আমি তো জানতামই না যে উপলদা এসছে। আমি এসেছি কারণ আপনার ছেলে এই চিরকুটটা আমার ঘরে রেখে চলে গেছে, সেটা দিতে এসেছি আমি। এতদিনে মানে খুঁজে পাওনি, এখন বৌমাকে মানে জিজ্ঞাসা করছ? মানেটা হচ্ছে খাঁচা ছেড়ে পাখি পালিয়ে গেছে। বিয়ে করার শখ তোমার মিটেছে? কাল সাত কথা খার, আমার সংসারটাকে একেবারে ছাড়কার করে দিল, এখন ভাবছি আমার ছেলেটার কোনো বিপদ না হয়ে যায়। কি ম্যাডাম, এত কলা কৌশল করেও পাপাকে ধরে রাখতে পারলে না? আঁচল ছেড়ে সেই উড়েই গেল, তাই না? টিঙ্কা কি হচ্ছে? টা কি ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে, পাপা চলে গেছে, ঠিক হয়েছে। দিদি চুপ করো। চলে গিয়েছে মানে? চলে গিয়েছে মানে মানে কি? মানে কি আমার আমার বিয়ের দিন আমাকে ফেলে চলে যায় কি করে? হ্যাঁ আমি আমি থানায় যাব, আমি আমি এটাকে বিহিত করব, আমি 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 কিছু একটা করব, আমি আমি
মানসিক অশান্তিতে, বুঝতে পারছো না কি চাপটা ওর উপরে ছিল আর কে চাপ দিচ্ছিল সেটাও তো তুমি জানো। ও আর পেরে উঠছিল না, আমার বুয়া আর পেরে উঠছিল না গো। পেরে ওঠেনি মানে? আমি থানায় যাবো, আমি ওর জন্য কি না করেছি, আমি ওর জন্য অনেক হিউমিলিয়েশন সহ্য করেছি, আমি অনেক ছোট হয়েছি, আমাকে ছেড়ে কেন চলে গেলো, আমি থানায় যাবো। আমি জুরমানে একটা সাজেশন ছিল, ধরুন আপনি থানায় চলে গেলেন, চলে গিয়ে ওই ওই অরিন্দবাবুকে আপনি টানা হেঁচড়া করে থানায় ঢুকিয়ে দিলেন, এরপরে থানার অফিসার বলল যে না না যান বিয়ে করুক, আপনি বিয়েটাও করবেন, কিন্তু যে মানুষটা স্বইচ্ছায় পালিয়েছে তার মানেটা কি আপনি বুঝতে পারেন? সে এসে আপনার সাথে রেজিস্ট্রিও করল, তারপরে কি হবে? আবার যে আমার মতো অবস্থা হবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। আমাদের বিয়ের সময় তুমি কি ভেবেছিলে একবারও যে আমাদের সম্পর্কটা আর থাকবে না? এবার যদি এই সম্পর্কটাও ভেঙে যায় তখন কি করবে জুন গুহ? Another time, a third time, try করবে তাই তো? সৌমিত! Shut up! আর একটা কথা বলো না, লজ্জা করে না? সেই যে গুজে নিজের ছেলের সামনে আবার বিয়ে করতে বসেছ, যেন মনে হচ্ছে সবে কৈশোর ছেড়ে আবার যৌবনে পা দিয়েছো, শেমলেস। এই শোনো, এই তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে জানো, জানো কোনো লিগ্যাল সম্পর্ক নেই, তুমি আমার কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না, গেট আউট। যদি আমার মনে হয় যে আমার ছেলে ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমি কিন্তু চুপ থাকবো না। শাট আপ! মা আমি বলছিলাম যে এই সমস্ত তর্ক বিতর্ক এখন না করে যে করে হোক আপনার ছেলেকে খুঁজে বার করার চেষ্টা করুন, বিয়ের তো সবকিছু তৈরি আছে, সবকিছু রেডি আছে, বিয়েটা তো এভাবে ভেঙে দেওয়া যায় না। ওদি এটা কেউ বুঝতে পারছো না যে স্বইচ্ছায় হারিয়েছি, তাকে কোত্থেকে খুঁজে পাবে তোমরা? ডিঙ্কা, তোর পাপার যে আরেকটা ফোন নাম্বার আছে ওটাতে একটু ফোন কর তো। আমি পারবো না। কেন পারবি না? আমি তোকে বলছি যখন তোকে ফোনটা করতে হবে ওই নম্বরটায় ফোন কর, করে আমাকে দে, আমি কথা বলবো। তোমার দরকার কি এসবের মধ্যে ঢোকার? হ্যাঁ মা, তোমার কি দরকার বলো তো? তোমার কোনো দরকার নেই, দেখছো তো এইসবেও তোমার ভালো নামটা হচ্ছে না, কোনোদিন হবেও না, তোমার কোনো দরকার নেই, যাদের বিয়ে তাদের বুঝে নিতে দাও। না, এটা হতে পারে না, যাই হোক না কেন দায়টা তো শেষমেশ আমার উপর এসে পড়বে, পড়ছে তো, দেখতে পাচ্ছিস না তোরা? আর এটা তো হতে পারে না, একটা মেয়েকে বিয়ের মণ্ডপ অবধি টেনে এনে কেউ একা ছেড়ে দিতে পারে না। শাট আপ! শাট আপ! খুব তোমার দড় দুধে উঠছে আমার জন্য না? শাট আপ! শাট আপ! শাট আপ! বোধ হয় আমি বুঝতে পারছি না তুমি কেন কেন মাথা ঘামাচ্ছ, কেন এনার্জি ওয়েস্ট করছো, যাদের প্রবলেম তাদের সলভ করতে দাও না। কিন্তু অনিন্দিতা কই, কই অনিন্দিতার আরেকটা নাম্বার আছে আমি তো কখনো জানতাম না। আজ অনিন্দ সেনগুপ্তর সাথে তোমার বিয়ে হচ্ছে বলে আমার 25-26 বছরের বিবাহিত জীবনকে তুমি ফুঁ দিয়ে উড়ে দিতে পারো না জুন। আমাদের মধ্যে সব কথা সব ব্যাপার যে তুমি জানবে এমন তো কোনো কথা নেই। তোমার অনিন্দিতার আরেকটা ফোন নাম্বার ছিল, সেটা উনি কাউকে দিতে চাইতেন না, অফিসের লোকেদের তো একেবারেই নয়, কারণ তারা হয়তো ওই নাম্বারে ফোন করে যখন তখন বিরক্ত করবে, সেজন্য উনি নম্বরটা নিজের কাছেই রাখতেন। তবে সেটা যে উনি তোমাকেও দেননি এটা সত্যি আমার জানা ছিল না। না 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 না, আমি আমি আর কোনো নাম্বার চাই না, আমি আমি কি করব না মানে, আমি তো থানায় যাব, আমি তো বলছি আমি তো থানায় যাব।
ছেলেটাকে বোধ হয় অ্যারেস্ট করিয়ে দেবে বৌমা। সব কপালে দোষ, যা কিছু করেছে ও নিজে করেছে, এর জন্য ও দায়ী, অন্য কেউ দায়ী নয়। একটা কথা আছে না, কপালে দোষ কে খণ্ডাবে, যেমন কর্ম তেমন ফল। সে ফল তোকে ভোগ করতেই হবে, নিজের কর্মফলও এবার ভোগ করবে। এই বুড়ো বয়সে চাকরিটা যাবে, হাত খড়া পড়াবে, তাই পড়ুক। দিনকার না হয় খরচ লাগবে না, কিন্তু আমার মেয়েটা, আমার মেয়েটা তো এখনো বড় হয়নি, বলুন বাবা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।